হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আমরা কার্নো ম্যাপের যে পরবর্তী অংশ সেটা নিয়ে আলোচনা করব। তো চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আজকে কার্নো ম্যাপের যে পরবর্তী অংশ সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আগের দিন আমরা দেখেছিলাম কার্নো ম্যাপের দুটো ভ্যারিয়েবলের জন্য কিভাবে আমরা কার্নো ম্যাপ তৈরি করব এবং তাকে সিম্পলিফাই করব, এবং তিনটে ভ্যারিয়েবলের জন্য দেখেছিলাম। আজকে আমরা আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে তৃতীয় নম্বর এক্সাম্পলটা দেখি, যেখানে আমি চারটে ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি। তার মানে চারটে ভ্যারিয়েবলে কার্নো ম্যাপ দেখবো। কি করে বুঝছি? এক্স, ওয়াই, জেড, ডাব্লিউ দেওয়া আছে। এটাও মিনটার্ম নিয়ে কাজ করেছে, কারণ হচ্ছে সামেশন রয়েছে এবং ভ্যালুগুলো দিয়েছে M0, M2, M5, M7, M8, M10, M13, M15। একইভাবে বলেছিলাম তিনটে স্টেপ রয়েছে। তাহলে প্রথম স্টেপটা কি? প্রথমে আমি কার্নো ম্যাপের টেবিলটা তৈরি করব চারটে ভ্যারিয়েবল জন্য, ঠিক আছে? এবং সেখানে কি এক্স, ওয়াই আর জেড ডাব্লু। এক্স, ওয়াই কে আমি রো ওয়াইজ রেখেছি আর জেড ডাব্লু কে কলাম ওয়াইজ রেখেছি, ঠিক আছে? ভ্যালুগুলো কি কি? 0 0 0 1 1 1 1 0। একইভাবে এখানেও তাই 0 0 0 1 1 1 1 0। মাথায় রাখতে হবে বিট চেঞ্জটা কি হবে, একটা করে। তাই জন্য 0 1 এর পর কিন্তু 1 0 নয়, 1 1 তারপরে 1 0। এখানেও তাই 0 1 এর পর 1 0 নয়, 1 1 তারপরে 1 0, ঠিক আছে? এরপর কি করবো? না, যে যে পজিশনগুলোতে আমাকে এখানে দিয়েছে সেই পজিশনগুলোতে আমি ওয়ানগুলো বসিয়ে দেবো মিনটার্মের জন্য। তাহলে এগুলো কি? M0, তাহলে এটা 0 পজিশন, এটা 1, এটা 2 তে দিলাম, 3 তে নেই, 4 এটা 5 এ আছে, 6 এ নেই, 7 এ আছে, এবার 8 তো এটা, 9 নেই, 10 এ আছে, 11 এ নেই, 12 এ নেই, 13 এ আছে, 14 এ নেই, 15 এ আছে। তাহলে আমি ওয়ানগুলো বসিয়ে নিলাম। এবার আমি গ্রুপ করব। প্রথমেই আমি এই যে মধ্যিখানে যে চারটে সেটা নিয়ে একটা গ্রুপ করলাম, ঠিক আছে? আর দেখো চারটে কোনায় যে চারটে ওয়ান রয়েছে সেটাকে নিয়ে আমি গ্রুপ করেছি। কেন? আগের দিনের যে এক্সাম্পল দেখেছিলাম যে ফোল্ড আমরা যে কার্নাপটাকে ভাঁজ করতে পারি, এবার আমি ভাঁজটা দুভাবে করেছি। একটা হচ্ছে রো ওয়াইজও ভাঁজ করেছি, কলাম ওয়াইজও ভাঁজ করেছি। তাই যদি হয় তাহলে ওটা অনেকটা এরামই দেখতে হবে, চারটে এক ঠিক পাশাপাশি চলে আসবে, মানে সংলগ্ন ঘর হিসাবে থাকবে, ঠিক আছে? তার মানে এখানে দুটো গ্রুপ তৈরি হয়েছে। তার মানে থার্ড স্টেপে আমার দুটো গ্রুপ তৈরি হয়েছে, একটা হচ্ছে মধ্যিখানে একটা আর এই চারটে কোনায় নিয়ে একটা। তাহলে আমি সলভ করি। তাহলে এই গ্রুপটার জন্য এক্স, ওয়াই এর ভ্যালু দেখি কি হয়েছে। এক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়নি, 1 থেকে 1ই আছে। তাহলে এক্স নেবো না কিন্তু ওয়াই নেবো, যেহেতু 1 আছে তাহলে নর্মাল, তাহলে ওয়াই নেবো। এবার ডট দেবো, কারণ মিন টার্ম মানে কি প্রোডাক্টটা, ডট। এবার এখানে জেড ডাব্লু এর ভ্যালু দেখি, জেড এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ডাব্লু চেঞ্জ হয়নি, 1 থেকে 1ই আছে। তাহলে ডাব্লু নেবো, ডাব্লু 1 মানে নর্মালি, তাহলে ওয়াই ডট ডাব্লু। তাহলে এই গ্রুপের জন্য আমি কি পেলাম, টার্মটা ওয়াই ডট ডাব্লু প্লাস, কারণ সাম অফ দ্য প্রোডাক্ট। এবার এই চারটে, তাহলে প্রথমে এই রো আর এই রোর জন্য দেখি, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে, তাহলে নেবো না, কিন্তু ওয়াই এর ভ্যালু 0 থেকে 0ই আছে, তাহলে ওয়াইটা নেবো, এবং 0 মানে কমপ্লিমেন্ট, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট, ডট মিন টার্ম যেহেতু ডট। এবার এই দুটো কলামকে দেখি, যেখানে জেড এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে, মানে চেঞ্জ হয়েছে, নেবো না, কিন্তু ডাব্লু 0 থেকে 0ই আছে, তাহলে ডাব্লুকে নেবো, এবং 0 মানে কমপ্লিমেন্ট, তাহলে ডট ডাব্লু কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো গ্রুপ থেকে আমি সলভ করে এই বুলিয়ান এক্সপ্রেশনটা পেলাম, ঠিক আছে? এরপর আরেকটা এক্সাম্পল দেখি। এবার আমি এক্সাম্পলটা দেখি যে কিন্তু ম্যাক্স টার্ম দিয়ে, আমরা বলেছিলাম যে মিন টার্মের সঙ্গে সঙ্গে ম্যাক্স টার্মও হয়, কিন্তু কি করে বুঝছি? প্রথমে দেখো এটা যে তিনটে ভ্যারিয়েবল কি করে বুঝছি, এক্স, ওয়াই, জেড আছে। তাহলে প্রথমে চোখ বন্ধ করেই আমি আগে প্রথম স্টেপে আমি আমার কার্নো ম্যাপটা ড্র করে ফেলবো, ঠিক আছে? টেবিলটা তৈরি হয়ে গেল, এক্স এর দুটো ভ্যালু 0 1 আর ওয়াই জেড এর 0 0 0 1 1 1 1 0। এবার এটা কি করে বুঝছি ম্যাক্স টার্ম? পাই রয়েছে, এতক্ষণ কি ছিল, সামেশনের সাইন ছিল, এখন পাই এর সাইন আছে, যার ফলে এটা ম্যাক্স টার্ম, মানে প্রোডাক্ট অফ দ্য সাম। পজিশনগুলো একইভাবেই রয়েছে 0 1 2 3, কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ক্যাপিটাল M0, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, ক্যাপিটাল M4, ক্যাপিটাল M5, ক্যাপিটাল M6, এবং এখানে কিন্তু 1 বসানো যাবে না, 0 বসাতে হবে। তাহলে সেকেন্ড স্টেপে কী করবো, ভ্যালুগুলো বসাবো 0 ওই ওই পজিশানে। তাহলে এটা আছে ক্যাপিটাল M0, ক্যাপিটাল M1, ক্যাপিটাল M2, ক্যাপিটাল M3 তে নেই, ক্যাপিটাল M4, ক্যাপিটাল M5, ক্যাপিটাল M6, 7 এ নেই। গ্রুপ থার্ড স্টেপে কি গ্রুপ করব, গ্রুপ কি কি হতে পারে, এই চারটাকে নিয়ে একটা গ্রুপ হতে পারে। আর এটা কি অব্যবহৃত 0, তাহলে এই ব্যবহৃত 0 এর সঙ্গে আমি যদি ভাঁজ করি তাহলে কি হবে, আরো চারটে নিয়ে আরেকটা গ্রুপ হবে। তাহলে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। বা সলভ করি,
এই গ্রুপটার জন্য x এর ভ্যালু কি চেঞ্জ হয়ে গেছে 0 থেকে 1 নেব না কিন্তু y এর ভ্যালু 0 থেকে 0ই আছে তাই নেব এবং 0 তে কি ম্যাক্সিমামে নরমাল তাই জন্য y নিয়েছি এবং z দেখো 0 থেকে 1 হয়ে গেছে নেব না ঠিক আছে এবার এতক্ষণ কি হচ্ছিল সাম অফ দা প্রোডাক্ট হচ্ছিল মিন টাইমের জন্য এবার হচ্ছে ম্যাক্সিমামের জন্য প্রোডাক্ট অফ দা সাম তাই জন্য ডট এবার এই গ্রুপটার জন্য দেখব তাহলে প্রথমে এই রোটা দেখি x এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে 0 থেকে 1 তাহলে x নেব না তাহলে এই কলাম দুটো দেখি y এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেছে তাহলে নেওয়া যাবে না কিন্তু z এর ভ্যালু 0 থেকে 0ই আছে তাহলে z কে নেওয়া যাবে এবং z 0 মানে নরমাল তাহলে ডট z তাহলে এই দুটো গ্রুপকে সলভ করে আমি কি পাচ্ছি y ডট z যেটা একটা বুলিয়ান এক্সপ্রেশন ঠিক আছে পাঁচ নম্বর এক্সাম্পলে দেখো এবার আমি চারটে ভ্যারিয়েবলের জন্য নিয়েছি x y z w একই তিনটে স্টেপ প্রথমে আমার কার্নো ম্যাপটা ড্র করে রেখেছি x y আর z w ভ্যালুগুলো এভাবেই দেওয়া হয় এরপরে পজিশনগুলো তো লিখছি পজিশনগুলো কি 3 7 11 15 মানে ক্যাপিটাল m3 ক্যাপিটাল m7 ক্যাপিটাল m11 ক্যাপিটাল m15 এবং পাই মানে ম্যাক্স টার্মই আছে তাহলে এটা 0 1 2 3 0 দিলাম 4 5 6 7 0 বসালাম 8 9 10 11 0 দিলাম 12 13 14 15 0 দিলাম তাহলে দেখো এই চারটে জিরো কলম ওয়াইজ রয়েছে এবং জানি আমি যে চারের গ্রুপ তৈরি করা যায় তাহলে এই চারটে নিয়ে আমি একটা জাস্ট গ্রুপ তৈরি করলাম এখানে একটাই গ্রুপ এবার আমি সলভ করি তাহলে দেখো প্রথমে আমি রোগুলো দেখি তাহলে প্রথম রোয়ে দেখো জিরো থেকে জিরো আছে এক্স চেঞ্জ হয়নি কিন্তু ওয়াই চেঞ্জ হয়ে গেছে তাহলে ওয়াই নেব না কিন্তু পরের রুমে দেখো পরের ঘরে দেখো জিরো থেকে ওয়ান হয়ে গেছে এক্স তাহলে এক্স কেন নেওয়া যাবে না তাহলে এক্স ওয়াই কোনোটাই এখান থেকে পাবো না কিন্তু জেড ডাব্লু পাবো কারণ জেড ডাব্লু ওয়ান ওয়ান সেটা পুরো কলম জুড়েই রয়েছে এবং কি হবে যেহেতু ওয়ান আছে ওয়ানে ম্যাক্সিমামে কি হয় কমপ্লিমেন্ট তাহলে জেড কমপ্লিমেন্ট প্লাস ডাব্লু কমপ্লিমেন্ট কারণ এটা সাম টার্ম কারণ এগুলো সাম টার্ম ম্যাক্সিমাম মানে সাম টার্ম পাবো তাহলে জেড কমপ্লিমেন্ট প্লাস ডাব্লু কমপ্লিমেন্ট এবং সেটাই হচ্ছে আমার বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলিফিকেশন ফর্মটা ঠিক আছে তাহলে আশা করি কার্নো ম্যাপের মাধ্যমে কিভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব বুলিয়ান এক্সপ্রেশনের জন্য এবং সেখানে কোনো ল বা কোনো থিওরেম কিন্তু আমি ইউজ করিনি আশা করি জিনিসটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো এটা অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে নতুন নতুন এক্সাম্পল নিয়ে তাহলে আরও বেশি তোমাদের কাছে এটা পরিষ্কার হবে এবং তোমরা ভালোভাবে আরও করতে পারবে ঠিক আছে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর কী কী ধরনের ভিডিও তোমরা বাংলাতে পেতে চাও ঠিক আছে আর যদি নতুন বন্ধুরা হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো যাতে সবার আগে কোনো নতুন ভিডিও টেকনিক্যাল আরকোয়েন চ্যানেলে আসলে সবার আগে তার নোটিফিকেশনটা পেতে পারো ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই টাটা